আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه بارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم سب درود شریف پر اللہ শুকর যে মওলানা করিম আপনাকে আমাকে হায়াতে রেখে রমজান মাসের রোজা আদায়ের সাথে আজকে চতুর্থ দিন পর্যন্ত এই তরবিয়াতের মজলিসে থাকার বসার শোনার বলার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেক মানুষ তো গত বছর ছিল আমাদের সাথে, এবছর দুনিয়াতেই নেই। অনেকে তো রোজা শুরু করছিল কিন্তু আজকে পর্যন্ত রোজা রাখার তৌফিক আল্লাহ পাক দেন নাই। আবার অনেক মানুষ তো দুনিয়াতে আছে জানোয়ারের মতো, যেরকম জানোয়ার দিনে খায় পান করে, তার যা ইচ্ছা তাই করে। ঠিক কিছু মানুষ তো একই কায়দায় ওই জানোয়ারের মতো তার আচরণ করতেছে, খাইতেছে, পান করতেছে, জামা করতেছে, মনে যা চায় তাই করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই জানোয়ারদের কাতারে না রেখে মোমেন মুত্তাকিনদের কাতারে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করছেন। এ নিয়ে আমাদের শুকরিয়াই তো কিয়ামত পর্যন্ত আদায় করা সম্ভব না। আবার অনেক মানুষ তো রোজা রাখছে ঠিকই কিন্তু পরিবেশ নেই, ইচ্ছা আছে তাকে অবলম্বন করার, ইচ্ছা আছে গুনার থেকে নিজেকে বাঁচায় রাখার, পরিবেশ নেই, গান্দা পরিবেশ, খারাপ পরিবেশ, গুনার পরিবেশ। ইচ্ছা না থাকলেও চোখের গুণা হয়ে যায়, অনিচ্ছায় কানের মধ্যে বিভিন্ন ধরনের গুনার কথা ঢুকতে থাকে। ইচ্ছা না থাকলেও প্রতিবাদ করতে গিয়ে জবান থেকে এখতিয়ারবিহীন কথা বের হয়ে যায়। ইচ্ছা না থাকলেও গুনার মধ্যে জড়িয়ে পড়তে হয়, পরিবেশ নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর এক পরিবেশের মধ্যে অন্তর্ভুক্ত তৌফিক দান করছেন। ওই জায়গায় তো ইচ্ছা থাকলেও গুনার থেকে ফেরা যায় না। আবার আমরা এমন এক পরিবেশের মধ্যে আসি যেখানে ইচ্ছা থাকলেও গুনার কাজ করা যায় না। পার্থ করে বুঝছেন তো? ওই সমস্ত জায়গায় ইচ্ছা থাকলেও গুনার থেকে ফেরা যায় না। আমরা এমন এক জায়গায় আসি ইচ্ছা থাকলেও গুনার কাজ করা যায় না। মেয়েকে দেখতে মনে হচ্ছে একটা মহিলাকে, পাবেন কোথায়, নাই তো এখানে। গানের আওয়াজ শুনতে মনে চায়, শুনবে কোথার থেকে, এখানে গানের যার আওয়াজ না। গিবা শেখাত করতে মনে চায়, ঝগড়া করতে মনে চায়, কী করবেন, কার সাথে করবেন? সবাই তো নিজেকে নিয়ে ব্যস্ত, আনা সয়েম, আমি রোজাদার, ভাই তোমার সাথে ঝগড়া মগড়ার মধ্যে আমি নেই। কী কথা, ঠিক না?
বহুত বড় নিয়ামত ভাই, মাহওয়াল সবচেয়ে বড় নিয়ামত মাহওয়াল। যেরকম পড়াশোনা করার জন্য, পড়াশোনার মাহওয়াল ব্যতীত পড়াশোনা করা যায় না, ব্যবসার মাহওয়াল ব্যতীত ব্যবসা করা যায় না। আপনি একটা মাঠের মধ্যে দোকান খুলে বসলেই সবাই নাকি এসে দোকান করবে নাকি, সেখানে ক্রয় করবে নাকি? ব্যবসার জন্য ব্যবসার পরিবেশ চাই, শিক্ষার জন্য শিক্ষার পরিবেশ চাই, ইবাদতের জন্য ইবাদতের পরিবেশ চাই। না হয় না, হইতে চায় না। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের পরিবেশে আসার বসার থাকার তৌফিক দান করছেন, কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করলেও শেষ করা যায় না। কাজেই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। কিন্তু কেমন জানি আমি বলতেই পারি না, গত বছর থেকে এই বছর রোজা এই সময়টুকু কাটলো কিভাবে, কাটলো কিভাবে? এই সেদিনকে আমরা বসে বসে ইফতার করতেছি, তখন একজন আরেকজনকে বলতেছি এই যে গত বড় এখানে বসে খাইলাম, মনে হয় যেন সেই খাওয়ার স্বাদই এখন থেকে এবং থেকে যায় নাই। কিন্তু আবারও এখন ইফতার করতেছি আরেক বছরের রোজার, চিন্তাই করা যায় না। এই বৎসরটা আমি চিন্তাই করতে পারি না যে বৎসরটা গেল কিভাবে, আসলে চলে গেছে তো, গেল কিভাবে? আমি যতই আশ্চর্য হই না কেন, চলে গেছে তো, সে তো গেছে, থাকে নাই তো। তার মানে আমার বরদ্ধকৃত যত বৎসর আমার হায়াত আছে, তার মধ্যে এক বছরের হায়াত মাইনাস হয়ে গেছে। কি হয়ে গেছে? এক বছর হায়াত মাইনাস হয়ে গেছে নাই। মানে আমার যদি এতদিন এত বৎসর হায়াত বরদ্ধকৃত, এক বছর শেষ, কারবার শেষ হয়ে গেছে। তার মানে কি হইল, তার মানে কি হইল? আমি এক বছর কবরের দিকে অগ্রসর হয়ে গেছি। এক বছর হায়াত যাওয়া মানে কথা বলেন, আসলে হায়াত যাওয়া মানে কি? একদিক থেকে গেছে আর একদিক তুমি বাইরে গেছো, মানে হায়াত কমছে কবরের দিকে বাড়ছো। যদি আমার বড় দিকৃত এতদিন এত মাস হায়াত থাকে, তার মধ্যে এক বছর শেষ, কারবার শেষ হয়ে গেছে। যাই হোক, রোজা শুরু হওয়ার সাথে সাথে চার দিন কোথা থেকে গেল? হ্যাঁ, চার দিন গেল কোথার থেকে? এই তো ওই রোজা আসতেছে আসতেছে শুরু করব 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 করব, এর মধ্যে চার দিন শেষ। আজকে জোহরের নামাজ, একটু পরেই চার দিন শেষ, চিন্তাও করা যায় না। এই জন্য সবসময় ফেকের করা চাই ভাই, ফেকের সবচেয়ে দামি, ফেকের করা চাই। হাঁটবেন চলবেন ফেকের, কি হইতেছে, কি করতেছি, কি করব, কি করা উচিত ছিল, করলাম কি, করছি কি, করা উচিত ছিল কি, এইগুলি নিয়ে হাঁটবেন চলবেন ফেকের করবেন। যদি একবার এই ফেকেরটা তৈরি হয়ে যায়, আপনি কামিয়াব হয়ে গেছেন। একবার যদি ফেকের তৈরি হয়ে যায়, আপনি কামিয়াব হয়ে গেছেন। ফেকের ব্যতীত মানুষ উন্নতি লাভ করতে পারে না। উন্নতি লাভের জন্য জরুরি হলে ফেকের করা, চিন্তা করা, হাঁটবেন চলবেন উঠবেন বসবেন সবসময় ফেকেরগুলি থাকা চাই। কি করতেছি, কি করা উচিত ছিল, কোথায় যাইতেছি, আমার কি উপায় হবে, গুনাহ তো করছি করতেছি, মাফ হবে কি হবে না, এই ফেকের। আমি কি দাওয়াত দিলাম, কত পরিমাণ দাওয়াত দিলাম, তরিকার কি খেদমত করলাম, কি খেদমত করা উচিত ছিল, দায়িত্ব পালন করতে পারলাম কি পারলাম না, যদি আমাকে প্রশ্ন করে আমি কি জবাব দেব। এই ফেকের মান মানুষ কামিয়া, ফেকের মান মানুষ দামি। যারা মানুষ তারাই ফেকের করে, যারা মানুষ না তাদের মধ্যে ফেকের আসবে কোথার থেকে? এজন্য ফেকেরের খুব দাম। তাফাক্কুর সাআতান ফি খালকিল্লাহ খায়রু মিন ইবাদাতি সিত্তিনা ওয়া ফি রায়াতি সাবঈনা ওয়া ফি রায়াতি সামানিনা সানা। যে ব্যক্তি কিছু সময় চিন্তা ফেকের করবে, এক রওয়ায়াত আছে 60 বছর নেভার নফল ইবাদতের চেয়ে উত্তম, আর এক রওয়ায়াত আছে 70 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম, আর এক রওয়ায়াত আছে 80 বছর
নফল ইবাদতের চেয়েও কিছুক্ষণ ফিকির করা, চিন্তা করা অনেক উত্তম। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ ফকের শুকর, মাওলাই করিম আপনাকে আমাকে দামি এক পরিবেশে সব সময় ইবাদতের মধ্যে মগ্ন থাকার তৌফিক দান করছেন। আপনারা তো জানেনই রোজাদারদের শ্বাস প্রশ্বাস ইবাদত। রোজাদারদের শ্বাস প্রশ্বাস ইবাদত। লাইন শাকর তুম লাজিদ আন্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আসলে যারা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করবে তারা তো কামিয়াব, আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না তাদের আল্লাহ পাকের গজব। নিয়ামত তো বহু ধরনের হয়, যে কথা আমরা আগেই বলছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন। নিয়ামত কোনো শেষ নাই, সীমা নাই। চক্ষু, কান, নাক, দাঁত, জবান, দিমাগ, হাট, লাঞ্চ সবই নিয়ামত। আসমান, জমিন, চন্দ্র, তারা, সূর্য, সেতারা, গাছপালা, পানি, মাছ সবই মাওলার নিয়ামত। হায়াত, সম্মান, ইজ্জত, ক্ষমতা, অর্থ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এলে মাখলাক সবই মাওলা পাকের নিয়ামত। আর আল্লাহ পাক কি বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মাওলা পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আল্লাহ পাক নিয়ামত বাড়াইয়া দিবে। আর নিয়ামতের শুকরিয়া আদায় করবা না, আল্লাহ পাক নিয়ামত দিবেনই না, অপরন্ত কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করবেন। তাহলে দেখেন, আমরা সবই নিয়ামত বলছি, এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কি? বাতাস। পানির অপর নাম জীবন, পানির অপর নাম জীবন। কিন্তু দুই একদিন, দুই তিন দিন পানি পান না করেও মানুষ বাঁচতে পারে, কিন্তু বাতাস এমন এক নিয়ামত যেই নিয়ামত থেকে মানুষ পাঁচ মিনিট, দুই মিনিট, তিন মিনিট যদি মাহরুম হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, মানুষটা ডেড হয়ে যায়, মানুষটা মারা যায়। তাই পানির চেয়েও বড় নিয়ামত কি? সবাই একমত? তাই পানিও বড় নিয়ামত। আর পানির ব্যাপারে হাদিসের মধ্যে কি আসছে, এক ব্যক্তি 1000 বছর পর্যন্ত ইবাদত করছে, মানে ইসরায়েলের এক ব্যক্তি। এবার চিন্তা করছে আমার ইবাদতের মাধ্যমে আমি মাপ পেয়ে যাবো, জান্নাতে চলে যাব, আল্লাহর কাছে ব্যাপারটা ভালো মনে হয়নি। কেয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে এমন এক জায়গায় দাঁড়া করানো হবে যেখান থেকে জাহান্নামের বাতাস লাগে, একটু গরম আসে, আর জাহান্নামের গরম আসবে 500 বছর দূরের থেকে। যেমন বর্তমানে সূর্য আমাদের থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে গরম দেয়, 9 কোটি, সেখান থেকে গরম টিকতে পারি না। অথচ জাহান্নামের অবস্থা কি হবে? কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য পূজকদেরকে বলবে, হে সূর্য পূজকরা, তোরা সূর্যকে অনেক বড় মনে করছো, শক্তিধার মনে করছো, এর জন্য সূর্যকে পূজা করছো, দেখ আমার সূর্যের আগুনের তেজ বেশি না জাহান্নামের আগুনের তেজ বেশি। এই কথা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে জাহান্নামে নিক্ষেপ করবে, মুহূর্তের মধ্যে সূর্যটাকে জাহান্নামের আগুন পোড়াইয়া ধূলিসাৎ করে ফেলাইবে, সেকেন্ডের মধ্যে। এখন মনে করেন 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল উঁচায়, ওই আগুনের তাপে দুনিয়াতে মানুষ মারা যায়, বালু উত্তপ্ত হয়ে যায়, পিস গলিয়া যায়, আর সেই সূর্যটাকে জাহান্নামের মধ্যে মারার সাথে সাথে তার হালাত হবে এই। এখন জাহান্নামের আগুনের তেজ কি? ওই ব্যক্তিকে এত দূরে রাখা হবে যেখান থেকে জাহান্নামের ধাপ লাগে, কলিজা শুকায় যেতেছে আস্তে আস্তে, গরমে আস্তে আস্তে
কলিজা শুকায়া যায়, পানির তৃষ্ণা হয়, জিভটা শুকায়া যায়। আল্লাহ পাক ফেরেশতাকে বলবে, ফেরেশতা তার কাছ থেকে পানি বলিয়া ডাক দাও। পানি বলিয়া ডাক দিছে, যখন দিবে প্রচন্ড চাহিদা, যে চাহিদার শেষ নাই। ভাই পানি কইলে, মূল্যবেদে তো পানি দেওয়া যায় না। কইলে টাকা কোথায় পাবো, কোথায় অর্থ, বিনিময় কি? কইলে এটা দুনিয়া না, যে টাকার বিনিময়ে তুমি এখানে কিছু ক্রয় করতে পারবা, এটা আখরাত। এখানে নেকের বিনিময়ে সব কিছু ক্রয় করা যায়, নেকের বিনিময়ে সব কিছু ক্রয় করা যায়। কইলে কত নেক? এক গ্লাস পানির জন্য কত নেকের প্রয়োজন? কইলে তোমার জিন্দগির যত নেক সব নেকের প্রয়োজন, নয়তো এক গ্লাস পানি দেওয়া যাবে না। মানুষ বিপদে পড়লে হুশ থাকে না, মানুষ বিপদে থাকলে স্বাভাবিক জ্ঞান থাকে না। উনি চিন্তা করতেছে, আমি পানি দিয়ে, আমি টাকা ন্যাক দিয়ে কি করব, কি প্রয়োজন ন্যাকের, হুশ নেই তো, খেয়াল নাই। ব্যক্তি বলবে, ভাই আমাকে এক গ্লাস পানি দাও, আমি আমার আমার জিন্দগির সব ন্যাক তোমাকে দিয়ে দিলাম, 1000 বছর এবাদতের ন্যাক তোমাকে দিয়ে দিলাম, এক গ্লাস পানি দাও। যখনই পানি ধরবে, এবার আমার মাওলায় ডাক দেবে, এ বন্দা থাম, পরে পান কর, আগে জবাব দে। 1000 বছর এবাদতের বিনিময়ে মাত্র এক গ্লাস পানি তুই ক্রয় করছো, আর তোর হায়াতের জিন্দগিতে আমি লক্ষ 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 গ্লাস পানি পান করাইছি, তার বিনিময় কি দিবি? এই বিনিময় না দিয়া এক পাও সামনে অগ্রসর হতে পারবি না। ভাইও ফেকের করা চাই, দেখেন যে এই পানি এত দামি, সেই পানির চেয়েও বেশি দামি হল হায়াত। আর হায়াত নির্ভর করে শ্বাসের উপরে, হায়াতের নির্ভর কিসের উপরে ভাই? বাতাসের উপরে। দেখেন এক নহর দিয়ে পানি চলতেছে, কি চলতেছে? আপনি পানির দিকে তাকায় আছেন, পানি দেখতেছেন, তাকায় আছেন গভীরভাবে, আপনি কি প্রতি সেকেন্ডে নতুন পানি দেখেন না পুরান পানি দেখেন? কথা বলেন, নতুন পানি। আমি তো পানির দিকে তাকায় আছি, যেই জায়গায় তাকায় আছি ঠিক এই জায়গাটায়, এখান থেকে পানি চলতেছে, আমি এখানেই তাকানো, আমি প্রতি সেকেন্ডে পানি দেখি, কিন্তু সেই পানিটা নতুন না পুরান? প্রতি সেকেন্ডের পানি নতুন, পুরান পানি শেষ। যেহেতু পুরাণের সাথে নতুনের সাথে গভীর সম্পর্ক আছে, মারাত্মক গভীর, যেমন হাত আগে নড়ে না কলম আগে নড়ে, হাত আগে নড়ে না কলম আগে নড়ে, কি আগে নড়ে? ওই আপনি পার্থক্য করেন তো, পার্থক্য করা যেন সেটা দেখতে চাল। ইত্তেসাল সম্পর্কটা এত গভীর, এত বেশি গভীর, কলম আগে নড়ে না হাত আগে নড়ে, পার্থক্য করা যায় না। কিন্তু প্রশ্ন করলে জবাব আসবে, হাত আগে নড়ে কলম পনে নড়ে, কিন্তু নড়াটা এবং সম্পর্কটা এত গভীর এবং সূক্ষ্ম তীক্ষ্ণ, পার্থক্য করা যায় না। ঠিক প্রতি সেকেন্ডে আমি যেই পানি দেখতেছি, পানি কিন্তু নতুন, কিন্তু নতুন এবং পুরাণের সাথে আগে এবং পরের সাথে এত বেশি গভীর সম্পর্ক, আমি মনে করি একই পানি দেখি, আসলে একই পানি দেখি না, প্রতি সেকেন্ডে আমি নতুন পানি দেখি। আমি আগেই বলছি আমাদের জীবনটা সম্পর্ক শ্বাসের সাথে, ঠিক না? সবাই টান দেন, কী টানলেন? নতুন শ্বাস। কী টানলেন? কী টানলেন? নতুন শ্বাস। ছাইনে দেন, ছাড়ছেন, ছাড়লেন কি? পুরান শ্বাস।
যেইটা ঢুকছিল সেই শ্বাসটা যখন ছাড়িয়েছেন সেটা পুরাণ হয়ে গেছে না, আবার টানছেন, কি টানলেন? তার মানে যেহেতু হায়াতের সম্পর্ক শ্বাসের সাথে, আমি প্রতি মুহূর্তে টানি নতুন সারি পুরাণ, প্রতি মুহূর্তে টানি নতুন সারি, যেটা ঢুকছিল সেটা ছাড়িয়ে দেই, আবার নতুন নেই, যেটা ছাড়লাম সেটা পুরাণ হয়ে গেছে, যেটা ঢুকেছে সেটা। তার মানে যদি আমার হায়াত শ্বাসের সাথে সম্পৃক্ত হয় তাহলে প্রতি সেকেন্ডে আমার হায়াতটা নবায়ন হয়, নতুন হয়, পুরাণ হায়াত শেষ, শ্বাস ছাড়ছেন হায়াত শেষ, শ্বাস টানছেন হায়াত ঢুকছে, শ্বাস ছাড়ছেন হায়াত শেষ, শ্বাস ঢুকাইছেন হায়াত ঢুকছে, শ্বাস বের করছেন হায়াত শেষ। তার মানে প্রতি সেকেন্ডে আমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন হায়াত ঢুকাইতেছে, পুরাণ হায়াত শেষ, প্রতি সেকেন্ডে নতুন হায়াত। তাই যে হায়াতের জন্য আমরা এত সাধনা করি, এত চেষ্টা করি, তা যেই মাওলাই কারিম প্রতি সেকেন্ডে তোমাকে আমাকে নতুন হায়াত প্রদান করতেছেন, এখন মনে করো প্রতি সেকেন্ড শ্বাসের জন্য লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, এখন এই প্রতি সেকেন্ড শ্বাসের শুকরিয়া কি আদায় করবা? এটা সবচেয়ে বড় নেয়ামত। এতক্ষণ আমরা যুক্তি তর্কের মাধ্যমে এই কথা, এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে শ্বাস সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহ ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিয়ামতের শুকরিয়া আদায় করবা তো আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দিবে, নিয়ামতের সাথে কুফুরি করবা, অস্বীকার করবা, শুকরিয়া আদায় করবা না, আল্লাহ পাক আযাবের মধ্যে নিক্ষেপ করবে। এখন এই শ্বাসের নিয়ামতের কি শুকরিয়া আদায় করবা? কমপক্ষে তো প্রতি শ্বাসের বিনিময় একবার জিকির হওয়া চাই, কি হওয়া চাই? এর জন্য তরিকার লাইনে কি জিকির? পাস শ্বাসের জিকির। এই শ্বাসের জিকির হাকিকত এখান থেকে, শ্বাসের জিকিরের হাকিকত এখান থেকে যে তুমি প্রতিবার শ্বাস উঠাও আল্লাহ সারু হু, আল্লাহ হু, তোমার যখন খেয়াল পয়দা হয়ে যাবে, তোমার যখন খেয়াল পয়দা হয়ে যাবে, তখন তোমার যখন খেয়াল পয়দা হয়ে যাবে যে আমি আল্লাহর নামে শ্বাস উঠাইতেছি, আল্লাহর নামে শ্বাস ছাড়তেছি, তখনই তোমার প্রতি শ্বাসের শুকরিয়া আদায় হবে, নিয়ামতের শুকরিয়া আদায় হবে। আল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা মুত্তাকি হতে পারি, আর যে মুত্তাকি আল্লাহ পাক তাকে হেদায়েত দান করবেন। আর হেদায়েত দানের পদ্ধতি সম্পর্কে আমরা বলছিলাম চার ধরনের, হেফাজতুল কুওয়া, কুওয়া সঞ্চরণ করার ভিত্তিতে, আসানি আদ-দালালাতুল ফারিকাতু বাইনাল হাক্কি ওয়াল বাতিল আস-সালাহে আল ফাসাদে, কি কথা ঠিক না? নসবুদ্দালাইলিল ফারিকা, নসবুদ্দালাইলিল ফারিকা বাইনাল হাক্কি ওয়াল বাতিল আস-সালাহে আল ফাসাদে ওয়া ইলাইহিল আশারা হাইসু ক্বালা ওয়া হাদাইনাহুন নাজদাইন ওয়া আম্মা সামুদু ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা। আমরা চার ধরনের হেদায়েতের কথা উল্লেখ করেছিলাম, নসবুদ্দালাইলের ফারেকাতে বাইনাল হক ওয়াল বাতিল, যে হক এবং বাতিলের দলিল পেশ করে, নসব মানে পেশ করা। আসালিস আল হেদায়েতু বে ইরসালির রসুল ওয়া ইনজালিল কুতুব ইয়াহা উনিয়া ওয়া বিকাউলিহি তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ফাজআলনাহু আইম্মাতান ফাজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ফাজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, কালকে আয়াত ভুল হইছে, ফাজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি তাদের জন্য ফাজআলনাহুম আইম্মা ইয়াহদুনা বিআমরিনা,
আমি তাদের জন্য আমার বান্দাদের জন্য নিযুক্ত করলাম, নির্ধারণ করলাম ইমামগণকে, আয়েম্মা। এই আয়েম্মার মাধ্যমে দেখেন ফাজআলনাহুম আয়েম্মা, মাজির সিগা না মুজারির সিগা? মাজির সিগা। ফাজআলনাহুম আয়েম্মা, আমি নির্ধারণ করেছি তাদের জন্য, হুম বান্দাদের জন্য, তাদের জন্য কি ভাই? আয়েম্মা ইমামগণ। তার মানে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কাকে ইমাম রসুল মুস্তাহিদ প্রেরণ করবেন? আর ঠিক আছে, এবার অজান্নাহুম আয়েম্মাতান, কাকে কে নির্ধারণ করবেন? এটা আল্লাহ পাকের মাজির মধ্যে নির্ধারণ করে ফেলছেন। অজান্নাহুম আয়েম্মাতান ইয়াহদুনা বি আমরিনা, তারা পথ প্রদর্শন করে, বি আমরিনা আমার আদেশ অনুযায়ী। এ অনুযায়ী কথা বলেন না কেন? তাহলে আয়েম্মারা নিজেদের দিক থেকে মানুষকে পথ প্রদর্শন করেন না, বরং আল্লাহ ও আল্লাহর রসুল যেইভাবে তাদেরকে আদেশ করছেন সেইভাবেই তারা কি করেন, পথ প্রদর্শন করেন। ওয়াজি আল্লাহুম আয়েম্মা, আল্লাহ পাক বলছেন আমি তাদের জন্য ইমাম নিযুক্ত করেছি, ইয়াহদুনা বি আমরিনা, তারপর প্রদর্শন করে কি অনুযায়ী, আমার আদেশ অনুযায়ী। অথচ দেখা যায় যারা আয়েম্মা মানে না, ইমাম মানে না, তারা কি আমাদেরকে মানলো, আমাদেরকে মানলো না, নাকি আল্লাহর কোরআনকে মানলো না? আল্লাহর কোরআনকে মানলো। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ফরমান, ইন্না হাযাল কোরআনা ইয়াহদি লিল্লাতিহি আকওয়াম, এই কোরআন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতিহি আকওয়াম, এই কোরআন তো ওই পথ প্রদর্শন করে যেটা সঠিক এবং সোজা। আর রাবে আমরা চতুর্থ প্রকার বলছিলাম যে আইয়ান কাশাফা ফি কুলুবিহিম সারায়ির, সিররুন্নুজুম সারায়ির, সারায়ির ওয়া ইয়াহুমুল আশিয়া কামা হিয়া বিল ওহিয়ে ওয়া বিল ইলহামে ওয়াল মানামাতি সাদিকা, ওয়াল মানামাতি সাদিকা, হাযাল কিসমু ইয়াক্তাসু বিনাইলিহিল আমবিয়া ওয়া আউলিয়া ইয়াহু উনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন মাধ্যমে কি করেন, মানুষকে পথ প্রদর্শন করেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে কি ফরমান, যে আমি উলাইকাল্লাযিনা হাদাল্লাহু ফাবিহুদাহুম মুক্তাদিহি, উলাইকাল্লাযিনা হাদাল্লাহু ফাবিহুদাহুম মুক্তাদিহি, আল্লাহ পাক ওই সমস্ত লোক তারা যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হেদায়েত প্রদর্শন করেছেন, নিজে পথ প্রদর্শন করেছেন, উলাইকাল্লাযিনা হাদাল্লাহু ফাবিহুদাহুম মুক্তাদিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে হেদায়েত প্রাপ্ত করেছেন তোমরা তাদের পথ অনুসরণ করো। কে বলছে? অথচ লামুজাবের কে বলে কার পথ অনুসরণ করা, অথচ আল্লাহ পাক কাদের পথ অনুসরণ করতেছে বলছে, যারা হেদায়েত, যাদেরকে হেদায়েত করছে, উলাইকাল্লাযিনা হাদাল্লাহু ফাবিহুদাহুম মুক্তাদিহি, ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হেদায়েত প্রদান করেছেন, ভাবি হুদাহুম মুক্তাদিহি, সুতরাং তাদের বাতলানো পথের ইক্তেদা তোমরা করতে থাকো, করো। দেখেন এখানে কোরআন ও হাদিসের পথের কথা বলেন নাই, আল্লাহ পাক যাদেরকে হেদায়েত দিয়েছেন তাদের পথ, তাদের পথ। অথচ নামুজেবের কি বলে, কার অনুকরণ করা, তাহলে ওরা কি আমাদেরকে অস্বীকার করলো না কোরআনকে অস্বীকার করলো? ভালো মতো বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, আসলে আমরা বুঝি না। ওয়াজআলনাহুম আয়্যামাতান ইয়াহদুনা বি আমরিনা, আল্লাহ পাক কি বললেন, আমি নির্ধারণ করেছি, নিযুক্ত করেছি ইমামগণকে যারা আমার নির্দেশ অনুযায়ী পথ প্রদর্শন করে। মানুষের আয়েম্মাদের দায়িত্ব পথ প্রদর্শন করা, সালেকদের দায়িত্ব সেই পথের অনুসরণ করা। এই থেকে আল্লাহ পাক রব্বুল অন্য আয়াতে স্পষ্ট বলছেন, উলাইকাল্লাযিনা হাদাল্লাহু ফাবিহুদাহুম মুক্তাদিহি, যাদেরকে আল্লাহ পাক নিজে হেদায়েত প্রদান করেছেন এবং তোমরা তাদের পথের অনুসরণ করো। অথচ লামুজাহাবিরা বলতেছে কার পথের অনুসরণ করা যাবে না, এরা কোরআনকে অস্বীকার করিয়াও নিজেদেরকে হাদি মনে করে,
নিজেদেরকে হাদি মনে করে, হেদায়েত প্রাপ্ত মনে করে, তো এর চেয়ে বড় গোমরা কে হবে? কথা বলেন, এর চেয়ে বড় গোমরা কে হবে আমাকে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। হে মুমিনরা, আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করবা? যাদের মধ্যে ভয় আছে তাদের সাতিত্ব গ্রহণ করো, যাদের মধ্যে সত্যতা আছে, যাদের মধ্যে ইনসাফ আছে, যাদের মধ্যে ইবাদত আছে, যারা মাওলার পথে চলে এই সত্যায়ন করছে, তোমরা তাদের সাদিকিন, বহুত মানা, তার ইবাদত সত্য, তার কথা সত্য, তার কাজ সত্য, তার এলেম সত্য, তার চলা সত্য, তার কমিটমেন্ট সত্য, সাদিকিন, তাকওয়াদারী সত্য। কি কথা ঠিক না? যারা মুখে এক কথা কাজে ভিন্ন কথা, এদের না কথা তো খুব সুন্দর সুন্দর, মনে হয় যেন ডাইরেক্ট নাজেল হইতেছে, কিন্তু বাস্তবে কিচ্ছু না, সব ফানুস। কুনু মা সাদিকিন, এর জন্য সাদিকিনদের সাথিত্ব গ্রহণ করার জন্য বলছি। কুনু মাল আবিদিন, কথা বলেন নাই, কুনু মাল আবিদিন, আবেদদের ইত্তেবা করো, তাদের সাথিত্ব গ্রহণ করো না। কুনু মাস সাদিকিন, এই জবানটাকে সঠিক রাখা চাই, কথার মধ্যে সত্যতা থাকা চাই, কথা এবং কাজের মধ্যে মিল থাকা চাই। কথা বলবেন তালগাছ পরিমাণ, পাহাড় পরিমাণ, ওজন নাই তিল পরিমাণ, এরকম কথা বাদ দেন। কথা কিসের মতো? পাহাড়ের মতো, ওজন তিল পরিমাণ, আর সাদিকিনদের কথা তিল পরিমাণ, কিন্তু তার ওজন পাহাড়ের চেয়ে বেশি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইহুদির লেনদেন ছিল। ইহুদি বলতেছে, আপনি এখানে বসেন, আমি আসতেছি। নবী বললেন কি, হ্যাঁ আমি বসছি, আপনি আসেন। ইহুদি বুলিয়া গেছে, নবী কি বলছিলেন, আপনি আসেন আমি এখানে আসি, ইহুদি বুলিয়া গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি কি করতেছেন, ঘন্টা যায় আসে না, দিন যায় আসে না, রাত্র যায় আসে না, পরের দিন যায় আসে না, কিন্তু নবী সেখানে, আমার নবী সেখানে, পেয়ারা নবী, কবিনমির কার সাথে কথা বলেন না কেন? সবাই কথা বলেন না, জবান গুলো না মুমেনের সাথে, না উবকরের সাথে, না ওমরের সাথে, এক ইহুদির সাথে কমিটমেন্ট, আপনি আসেন আমি বসছি, পরের দিন যায় আসে না, দিন যায় আসে না, রাত্র যায় আসে না, তিন দিন একই জায়গায়, তিন দিন একই জায়গায় বসাও, একই জায়গায় নড়েও না, যায়ও না কোথাও, যদি এসে না পায়। তিন দিন পরে ইহুদির মনে পড়ছে, আরে মোহাম্মদের সাথে তো একটা কমিটমেন্ট ছিল আমার সাথে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদি আসছে, আয়েশা থেকে আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই বসা। আশার বললে, তুমি আমাকে এত কষ্ট দিলা, এতটুকু এত কষ্ট দিলা আমাকে, আপনি জানেন না কেন? তুমি যাবো কিভাবে? তোমার সাথে তোমার ওয়াদা ছিল, তুমি আসো আমি এখানে আসি, তুমি আসো আমি এখানে আসি, যদি আমাকে এখানে না পাও তাহলে আমার জবান ঠিক থাকে না। সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত। আর আজকে আমাদের দরবেশি ঠিকই আছে, টুপি আছে, দড়ি আছে, লম্বা জামা আছে, পাগড়ি আছে, জিকির আছে, অমুক আছে, তমুক আছে, কিন্তু জবানটা, জবানটা জানোয়ারের চেয়েও খারাপ হয়ে গেছে, জানোয়ারের চেয়েও খারাপ হয়ে গেছে জবান, জবানের কোনো গুরুত্ব নাই। অথচ যেই নবীর উম্মত, সেই নবীর হালাত এই, আর আমাদের হালাত কি, আমাদের অবস্থানটা কি? আখলাক তামির করো, চরমনের মুজাহিদ, আখলাক তামির করো। আজকে মুসলমানদের সাথে কেউ ব্যবসা বাণিজ্য করতে চায় না, কিন্তু এদের জবান ঠিক নেই। জানো এই জবানের কত মূল্য? আল্লাহ পাক এই জবানকে কত দামি বানাইছে, এই জবান কত দামি,
এক ব্যক্তি চিরদিনের জন্য জাহান্নামী যে মুশরিক কাফের, শুধু একবার জবান দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই জবান দিয়ে হা বললে যে চিরদিনের জন্য হারাম ছিল সে হালাল হয়ে যায়। যেমন বিবাহর সময় তুমি তাকে বিবাহ করছো, হ্যাঁ করলাম, শুধু হা বলছো যে চিরজীবনের জন্য হারাম ছিল সে কি হয়ে যায়, হালাল হয়ে যায়, সেই মহিলাটা হালাল হয়ে যায়। আর যেই মহিলাটা হালাল ছিল, আল্লাহ না করুক জবান দিয়ে কোনো খারাপ কথা বললে সে চিরদিনের জন্য হারাম হয়ে যায়। এই জবানের কত মূল্য জানো, একজনের সম্পত্তি নেওয়া সম্পূর্ণ হারাম, কিন্তু যদি বলছো হ্যাঁ দিয়া দিলাম, জিনিসটা কি হয়ে যায়, হালাল হয়ে যায়। এই জবান মারাত্মক, সেই জবানের মধ্যে যদি আল্লাহকে মানছি সে ব্যক্তি মোমেন হয়ে যায়, আর জবান দিয়ে বলে আল্লাহকে মানি না নাউজুবিল্লাহ, সে বেঈমান হয়ে যায়। এই জবানকে আল্লাহ পাক এত দামি বানাইছে, আর সেই জবানকে তুমি ব্যবহার করো বাচ্চাদের হাতে যেরকম ধারালো ছুরি দিলে তারা যে অপকর্ম করে, আর তুমিও তোমার কাছে একটা জবানের দাম পাইয়া তুমি এইটাকে অপকর্মে ব্যবহার করো, খারাপ কাজে ব্যবহার করো। অনেক সময় দেখা যায় রাগ হইলে শয়তানের কান, মানে জবানের মধ্যে আর কিছু আসে না শয়তানের, ওই শয়তানের জবানের মধ্যে শুধু ওই ওই শব্দ তালাক 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 তালাক, শয়তানের জবানের মধ্যে শুধু এই শব্দ আসে শয়তান। আমি অনেক সময় বলি তোর যদি এত রাগ হয় একটা বড় খুঁটা নিয়ে নিজের পায়ের মধ্যে কয়েকটা বাড়ি মার, দেখবি রাগ এমনি চলে গেছে, এমনি তোর রাগ চলে গেছে। মহিলাদের সাথে রাগের সময় যেই ব্যবহার করা চিন্তাও করা যায় না, চিন্তাও করা যায় না, এ মানুষটা পশু যা চিন্তাও করা যায় না, মনে হয় যেন বান্দি বিবাহ করছে, যা মনে চায় তাই করবে। এই মেয়েটা সম্পর্কে তুমি জানো, সারাজনার মেয়ে, কত কষ্ট কইরা কত আদর করে সে পালছে, এর পিছনে তার কত শ্রম, কত অর্থ, কত ত্যাগ, এই বাচ্চাটাকে মা যখন গর্ভধারণ করছে কত ত্যাগ সে করছে, এর জন্য কত ব্যয় করছে, কত রাত্রি উজাগর করছে, কত সময় ঠান্ডা জায়গায় নিজে শুয়া এই বাচ্চাটাকে গরম জায়গায় শোয়ার অবস্থা করছে। বাবার ঘরে লালিত পালিত হওয়ার পরে তোমার কাছে তুলিয়া দিছে, আর তুমি তার উপরে জুলুম করো, অত্যাচার করো, অবিচার করো, আদৌ ঠিক না, জালেম হয় জুলুম হয় আদৌ ঠিক না। মনে রাখিও, মনে রাখিও যে এই মহিলাটা তোমার ঘরে আসছে সে তোমার অর্ধাঙ্গিনী, সহধর্মিনী, সে তোমার সাথী, তাকে ভালো উত্তম আদর্শ দিয়ে তাকে গঠন করার চেষ্টা করো, এই কথা ঠিক না। আবার মহিলাদেরকেও বলবো, তুমি স্বামীর ঘরে আসছো তোমারও খেয়াল হওয়া উচিত, এই বেচারা নিজের অর্থ নিজের টাকা সারাদিন কষ্ট করিয়া আমাকে সে খাওয়াইতেছে, আমাকে পড়াইতেছে, বাচ্চা কাচ্চা পালতেছে, এই উভয় উভয়ের মধ্যে যখন সমঝোতা আসবে তখন সেখানে শান্তির দরিয়া বইয়া যাবে, আর উভয় উভয়ের মধ্যে যখন সমঝোতা থাকবে না, সম্পৃক্ত থাকবে না, তখন অশান্তির আগুন সেই ঘরের মধ্যে ছোঁয়া লাগবে, কি কথা ঠিক না ভাইও? এর জন্য ইনসাফ থাকা চাই। আমি যেটা বলতেছিলাম যে হেদায়াতের প্রক্রিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাইছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, কাজেই আমরাও সাধনা চেষ্টা করতেছি আল্লাহ পাক আমাদেরকে হেদায়াত দান করবেন। এবার আল্লাহ পাক মুত্তাকিনদের হেদায়াত দিবেন, এর উপর কিছু আলোচনা করতে চাই। মুত্তাকিনদের আলোচনা তো অনেক লম্বা অনেক দীর্ঘ হবে, কাজে আস্তে 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 আমরা এগুলি শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ, কি ঠিক আছে না ইনশাআল্লাহ। তাকওয়া কি জিনিস, তাকওয়া কাকে বলা হয়, তাকওয়া শব্দের অর্থ অধিক পরিমাণ সতর্কতার সাথে বাঁচিয়া থাকা, এটা হলো শাব্দিক অর্থ, বাঁচিয়া থাকা,
অকাইয়াকি তাকওয়া, নিজেকে হেফাজত করা, নিজেকে বাঁচানো, বাঁচিয়া থাকা, এর নাম কি? শাব্দিক অর্থ। শরিয়াতের পরিবেশে তাকওয়া কাকে বলা হয়? আত-তাজান্নুবু আম্মা ইয়াদুররু ফিল আখিরাহ। শরিয়াতের পরিভাষায় এক কথায় তাকওয়া বলা হয়, আত-তাজান্নুবু আম্মা ইয়াদুররু ফিল আখিরাহ। আখিরাতে ক্ষতি হবে, হতে পারে এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। কত সুন্দর একটা কথা বলছ, আত-তাজান্নুবু আম্মা ইয়াদুররু ফিল আখিরাহ। আখিরাতে ক্ষতি হবে এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম কি ভাই? কথা বলেন, আখিরাতে কোন জিনিসে ক্ষতি করবে? গুনাহ। আখিরাতে কোন জিনিসে ক্ষতি করবে? হ্যাঁ, দেখছেন, এক কথায় কারবার শেষ, এক কথায় তাকওয়ার ব্যাখ্যা শেষ। আত-তাজান্নুবু আম্মা ইয়াদুররু ফিল আখিরাহ, আখিরাতে ক্ষতি করবে এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। আর আখিরাতে সবচেয়ে বান্দাকে ক্ষতি করবে কোন জিনিস ভাই? গুনাহ। কাজী মুত্তাকির ডিউটি হলো, দায়িত্ব হলো গুনাহ না করা। নতিজা কি দাঁড়াইলো? মুত্তাকির নতিজা কি দাঁড়াইলো? গুনাহ না করা। কাবিন হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, ভাই কাব তাকওয়া কি জিনিস, তাকওয়া কাকে বলা হয়? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের বহুত বড় বড় বহুত বড় সমঝদার ছিলেন, তার তাওসিক খোদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন যে কোরআন বোঝার ব্যাপারে যেই কয়জন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যায়ন করছে তার মধ্যে একজন কে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, আপনি কি কখনো কাঁটা যুক্ত কোনো পথে চলার কি মকা হয়েছিল? এরকম কাঁটা যুক্ত কোনো পথে বা পাহাড়ে অঞ্চলে চলছেন? কতই না চলছি, কতই না চলছি। বলে কীভাবে চলছেন? খুব সতর্ক ছিলাম, খুব দেখা দেখা কদম রাখতাম, যেন কোনো অবস্থাতেই যেন কোনো কাঁটা আমার শরীরে আমার কাপড়ের মধ্যে আঘাত না আনে, আমি খুব সতর্ক হয়ে চলছি। কেন? কোনো কাঁটা যেন আমার শরীরে আমার কাপড়ের মধ্যে আঘাত না আনে, আমার শরীরকে নষ্ট না করে, কাপড়কে নষ্ট না করে। তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা ফরমান, হাযা তাকওয়া, এর নামই তাকওয়া। মুত্তাকি দুনিয়ার মধ্যে সব সময় কদম দেওয়ার আগে চিন্তা ফিকির করি আজ কদম বাড়াবে,
যে এর মধ্যে যেন কোনো গুণা আমার কলবের মধ্যে না লাগে, আমার ইবাদতের মধ্যে না লাগে, আমার আমলের মধ্যে না লাগে। আসলে তাকওয়ার এর চেয়ে উত্তম এবং সুন্দর আর কোনো ব্যাখ্যা হতে পারে না। সবচেয়ে উত্তম এবং সুন্দর ব্যাখ্যা তাকওয়ার এইটাই, যেরকম কাঁটাযুক্ত পথে হাঁটার সময় মুসাফির খুব সতর্কতার সাথে কদম বাড়ায়, মোমেনও দুনিয়ার জিন্দিগি চলার সময় খুবই সতর্কতার সাথে তাদের কদমকে সামনে নিক্ষেপ করে, সামনে বাড়ায়। আমি কদমটা বাড়াবো আমার কেন, কি কারণে কথাটা বলবো, কেন কি কারণে আমি কাজটা করব, কেন কি কারণে আমি তাকাবো, কেন কি কারণে আমি শুনবো, কেন কি কারণে আমি হাত নাড়াবো, কেন কি কারণে আমি কদম বাড়াবো, কেন কি কারণে আমি চিন্তা করব, কেন কি কারণে। এই সতর্কতা হয়ে যেই ব্যক্তি চলতে পারবে আসলে সেই ব্যক্তি মুত্তাকি, সে ব্যক্তি কি মুত্তাকি। একেবারে সহজ ভাষায় এগুলি মনে থাকার কথা না, বলেন তো কি মনে রাখার মতো না তাকওয়া কি জিনিস, একেবারে সুন্দর মতো মনে রাখার মতো। কাঁটাযুক্ত পথে হাঁটার সময় যেরকম মুসাফির খুব সতর্কতার সাথে কদম বাড়ায়, ঠিক মোমেন মুত্তাকিন দুনিয়ার মধ্যে আমলের জিন্দিগিতে সতর্কতার সাথে কদম বাড়ায়, এর নাম তাকওয়া। এখানে আর একটা কথা মনে রাখতে হবে ভাই, তাকওয়ার বয়ান তো আমি করব, কিন্তু আপনি যদি আমার মধ্যে তাকওয়া খোঁজ করতে চান, আমার মধ্যে তাকওয়া অনুপস্থিত। কেন বলতেছি? আমি এর জন্য বলতেছি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বলার মাধ্যমে আমার মধ্যে তাকওয়া ফিট করে দেন, এই আশায় বয়ান করতেছি। আসলে তাকওয়া যাকে বলা হয় এরকম তাকওয়া কিন্তু আমার মধ্যে আছে, আমি দেখি না, নাই, দেখিই না, কিন্তু বয়ান করতেছি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মধ্যে তাকওয়া ফিট করে দেন, এই আশায় আলোচনা করতেছি। এ তো তাকওয়ার মোটামুটি শব্দ এবং শরীয় অর্থ আমরা বললাম। এবার আল্লামা বাইজাবি রহমতুল্লাহ আলাইহির তাকওয়ার তিনটে স্তর বাতাইছেন, কয়টা স্তর? তিনটে স্তর বাতাইছেন। ওয়ালাহু সালাসু মারাতিব, আল উলা আত তাওয়াক্কি আন আযাবিল মুখাল্লাদি বিত্তাবাররুই আন শিরক, ওয়া আলাইহি কওলুহু তাআলা ওয়া আযামনাহুম কালিমাতাত তাকওয়া। আল্লামা বাইজাবি রহমতুল্লাহ বলেন তাকওয়ার কয়টা স্তর? তিনটা স্তর। এক নম্বর, কয় নম্বর? শিরক থেকে নিজেকে বাঁচাইয়া আজীবন আজীবন জাহান্নামের থেকে নিজেকে হেফাজত করা হলো তাকওয়ার প্রথম স্তর। আর তাওয়াক্কি আন আযাবিল মুখাল্লাদি বিত্তাবাররুই আন শিরক, মনে রাখতে হবে দুই ধরনের মানুষ জাহান্নামে যাবে। কয় ধরনের মানুষ? এক ধরনের মানুষ আবাদুল আবাদের জন্য, আর এক ধরনের মানুষ সময়ের জন্য। আবাদুল আবাদ না, আজীবন না, যাবজ্জীবন না। কাফের মুশরিক মুনাফেক একেবারে আজীবন, ওখান থেকে আর কোনোদিন বের হবে না। মোমেনে ফাসেক আজীবন জাহান্নামে থাকবে না, সাজা শেষ হওয়ার পরে সেখান থেকে বের হয়ে আসবে। মোমিনে খালেস এক সেকেন্ডের জন্য জাহান্নামে যাবে না, ঢুকবে জান্নাতের মধ্যে ঢুকবে। কথাটা বুঝাতে পারছি? কয় ধরনের লোক? তিন ধরনের। কয় ধরনের? একটা হলো বেইমানে খালেস, কাফেরে খালেস, ভেজাল মুক্ত বেইমান, মানে তার ওর বেইমানির মধ্যে কোনো ইমানের ভেজাল নাই, ওর কুফরির মধ্যে ন্যাকের কোনো সোয়া নাই, খালেস বেইমান, খালেস ভেজাল মুক্ত বেইমান, ভেজাল ভুক্ত কাফের, কোনো টেনশন নাই, কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই, ডাইরেক্ট
কোথায়? ঢুকছে আর খালিদিনা ফিহা আবাদা, একেবারে আবাদুল আবাদ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও, খালেস মোমেন। কি মোমেন? ইমানের মধ্যে, আমলের মধ্যে কোনো ত্রুটি নাই, সাপ একটু কালিমা নাই, ক্লিয়ার, একেবারে ফ্রেশ, ঝামেলা নাই, গুণা নাই, কিচ্ছু নাই, সব দুনিয়াতে ফ্রেশ করে বলাইছ, কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই, কোনো পুলসরাত নাই, আছে সবই কিন্তু খবর নাই, মিজান আছে, পুলসরাত আছে, সবই আছে কিন্তু কি নাই, খবর নাই, ডাইরেক্ট একেবারে জান্নাত, কোনো কথা নাই, বর্তা নাই, সোজা জান্নাতে চলে যা, দৌড় দে, ও পাগল তো দৌড়াইবে, পিছনে যাওয়ার সময় আছে মিয়া, সোজা সুজে জান্নাতে। কিন্তু আমাদের নিয়ে ভাজাল, যাদের মধ্যে ন্যাকও আছে গুণাও আছে, তাখালুত বাইনাল কুফরে বাইনাল ফিসকিয়াত ও বাইনাল সোয়াব, যাদের মধ্যে তাখালুত সোয়াব এবং ফিসকিয়াতের মধ্যে মিলে গেছে, পেজাল হয়ে গেছে, এদেরকে ওজন করা হবে। ওজনের মধ্যে যাদের ন্যাকের পাল্লা ওজন হবে জান্নাতের ফয়সালা, গুণার পাল্লা ভারী হলে তাকে জাহান্নামে দেওয়া হবে, যেই পরিমাণের গুণা ওই পরিমাণের শাস্তি ভোগ করার পরে আবার মাওলাই করিম জান্নাতে নিয়ে যাবেন। এখানে একটা কথা মনে রাখতে হবে, আত তাওয়াক্কি আনা আযাবিল মুখাল্লাদি বিত্তাবাররুয়ানি শিরক ওয়া আলাইহি ক্বাউলুহু তাআলা ওয়া আলযামনা কালিমাতাত তাকওয়া, আমি তাদের জন্য তাকওয়ার কালেমাকে নির্ধারণ করে দিয়েছি, জরুরি করিয়া দিয়েছি, অত্যাবশ্যক করিয়া দিয়েছি। সেই কালেমার তাকওয়া কি? কালেমা তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ব্যক্তি জিন্দেগিতে একবার ঈমানের সাথে বিশ্বাসের সাথে পড়বে, সে ব্যক্তি আর কোনোদিন আবাদুল আবাদ জাহান্নামে থাকবে না, একবার যে পড়বে। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি জিন্দেগিতে তখন আল্লাহ কোয়া ডাক মারবে, একবার একবার আল্লাহ কোয়া ডাক মারবে ইমানের সাথে বিশ্বাসের সাথে, ও ব্যক্তি আবাদুল আবার জাহান্নামে থাকবে না। একবার জিন্দেগিতে যে ব্যক্তি আল্লাহ কোয়া ডাক মারছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন, শুধু একবার। এখানে কি বুঝলাম? যেখানে শেরেক আছে সেখানে ঈমান নাই, যদি ঈমান থাকে আবাদুল আবাদ জাহান্নাম থাকবে না, কথাটা বুঝাতে পারিনি। কিন্তু মোশরেক আবাদুল আবাদ নাকি সেখান থেকে বেঁচে আসবে, তার মানে যেখানে শেরেক আছে সেখানে ঈমান নাই, যেখানে ঈমান আছে সেখানে শেরেক নাই। যদি আমরা ব্যাখ্যা করি ইমানের মোকাবেলায় কুফুর আর শেরেকের মোকাবেলায় তৌহিদ, এটা ব্যাখ্যা, এটা কি ব্যাখ্যা? যে কুফুরের মোকাবেলায় ইমান, ইমানের মোকাবেলায় কি আছে? কুফুর আছে। আর তৌহিদের মোকাবেলায় কি আছে? শেরেক আছে। শেরেকের মোকাবেলায় কি আছে? তৌহিদ আছে। আসলে আল্লাহ পাক জায়গায় জায়গায় মুশরিককে কাফের বলছে, কাফেরকে মুশরিক বলছে, এই কথা ঠিক না? কাজে যেখানে শেরেক আছে সেখানে কি নাই, কথা বলেন না কেন? যেখানে ঈমান আছে, যেখানে শেরেক আছে, যেখানে ঈমান আছে। এখন লামুসাহাবিরা সবাইকে তো মোশেক বলিয়া ফেলায়, এরা তো সবাইকে মোশেক বলে, আর শেরেক এটা কিসের ব্যাপার? বিশ্বাসের ব্যাপার, আকিদার ব্যাপার। মনে রাখতে হবে, খুব ভালো মতো ইয়াদ রাখতে হবে। শোনেন, আপনাদেরকে যখনই ধোকা দিবে তখন এই উসুলটা মনে রাখবেন, শেরেক এটা আমলের সাথে সম্পৃক্ত না, এটা আকিদার সাথে সম্পৃক্ত। শেরেক কিসের সাথে সম্পৃক্ত? বিশ্বাসের সাথে। কিসের সাথে? না আমলের সাথে। যেমন এক ব্যক্তি মসজিদে আসিয়া ও নিয়াত করছে, ওয়ালকে সেজদা করি, আমি জমিনকে সেজদা করি, সবাই বলবে ব্যক্তি নামাজ পড়তেছে, আসলে কি করতেছে? কথা বলেন না কেন? শেরেক কি জিনিস? গায়রুল্লাহর বাহিরে বান্দা বা যে যার ইবাদত করে সে শেরেক করে, যা কিছু
এর জন্য নফসকে আল্লাহ ইলা বলছেন, আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নফসকে কি বলছেন? ইলা বলছেন। আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। যারা নিজের নফসকে ইলা বানাইছে, যারা তার নফসের গোলামি করে, পূজা করে, আপনি যে তাদের জিম্মাদার হবেন, কি ফায়দা, লাভটা কি? খোদ হে নবী, যারা যাদের নফসকে ইলা বানাইছে, আপনিও যদি তাদের জিম্মাদার হন, তাহলে জাহান্নাম থেকে তাদেরকে বাঁচাতে পারবেন না, জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন না। এখানে আল্লাহ পাক ইলা বলছে কাকে? নফসকে। নফসকে ইলা বলে ফেলাইস, ঠিক না? প্রিয় ভাইয়ের আমার খুব মনে রাখতে হবে, খুব মনে রাখতে হবে যে শেরেক কিসের সাথে সম্পৃক্ত? বিশ্বাসের সাথে, আকিদার সাথে। যেমন আমি উদাহরণ দেই, কোনো এক ব্যক্তি কোনো জায়গায় নামাজের জায়গা পায় না, সে ব্যক্তি গিয়া যদি মন্দিরের মধ্যে নামাজের জায়গা পায়, আর সেই মন্দিরে গিয়া যদি ইবাদত করে, নামাজ পড়ে, তার নিয়াত যদি থাকে আমি আল্লাহকে সেজদা করি, এই মন্দিরে বসিয়ে ইবাদত করলো, সে কি মোর্শেক হবে না তৌহিদবাদী হবে? কিন্তু তার সামনে দিয়ে মূর্তি, তাহলে বাহ্যিক দৃষ্টিতে আমি আগেই বলছি আমলের সাথে সম্পৃক্ত না, সম্পৃক্ত নয় আকীদার সাথে। যদি এক ব্যক্তি মসজিদে আসিয়াও যেরকম কাফেররা পাহাড়কে, পর্বতকে, পাথরকে সেজদা করতো, খোদা মানত, এমনকি অনেক সাহাবির থেকে রওয়ায়াত আসছে বলে আমরা এত বড় জাহের হয়ে গেছিলাম যে একটা পাথর পছন্দ হয়েছে সেটাকে ইবাদত করা শুরু করছি, আর একটা পছন্দ হয়েছে ফালাইয়া দিয়ে আর একটা ইবাদত করা শুরু করছি। যেমন হিন্দুরা ফেসওয়াকে পূজা করে, সাপকে পূজা করে, তুলসীকে পূজা করে, কি কথা, ঠিক না? এক ব্যক্তি যদি মসজিদে আসিয়াও নিয়াত করে আমি ওয়ালকে সেজদা করতেছি, আমি জমিনকে সেজদা করতেছি, আমি আল্লাহকে সেজদা করি না, তাহলে সে ব্যক্তি কী হবে? কথা বলেন না কেন? আর এক ব্যক্তি মন্দিরে গিয়াও কোনো জায়গা না পাওয়ার কারণে যদি আমরা আল্লাহকে সেজদা করে, সে কী হবে? মুওয়াক্কিদ হবে, তৌহিদবাদী হবে। তিন, এই যে লামুসাবিরা সবাইকে বলে মুর্শেক, এই মুর্শেক, এই শেরেক, এই শেরেক, ও কি আমাদের কাছে প্রশ্ন করছে যে তুমি এইটা কেন মানো, এইটা কেন মানো, এইটা কেন করো, তোমার আকিদা কি, বিশ্বাস কি? একদিন প্রশ্ন করছে তো, প্রশ্ন না করিয়া ফতুয়া কে কীভাবে দেয় যে তুমি মুর্শেক হয়ে গেছো, তুমি ইত্তেবা করার জন্য মুর্শেক হয়ে গেছো, ইমাম মানো এর জন্য তুমি মুর্শেক হয়ে গেছো, তুমি এইটা করার জন্য মুর্শেক হয়ে গেছো, অথচ তুমি কোরআনকে অস্বীকার করার কারণে ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদূনা বিআমরিনা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম নিযুক্ত করেছেন, এই ইমামের মধ্যে নবীও আছে, রসুল আছে, তার প্রতিনিধিও আছে, আল ওলামা ওয়া রাসুলের আম্বিয়াও আছে, কি কথা, ঠিক না? উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহুম ইক্তাদিহি, আল্লাহ পাক যাদেরকে হেদায়েত দিয়েছেন তাদের ইক্তিদা করার জন্য আল্লাহ পাক বলছেন তুমি তাদের অনুসরণ করলি, মুর্শিক বলতেছো, তাহলে তুমি আমাদেরকে অস্বীকার করো না, তোমরা তো কোরআনকে অস্বীকার করতেছো। আল্লাহ পাক রব্বুল কি বলছেন? অত্তাবে সাবিলা মান আনাব ইলাইয়া, এই আয়াতের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুর্শেক মা বাবার আলোচনা করছেন, কাদের ভাই? মুর্শেক মা বাবার আলোচনা করার পরে আল্লাহ পাক বলছেন তাদের সাথে উত্তমতার সাথে বসবাস করো, যদিও বাবা মা মুর্শেক হয়, বসবাস করো, কথাবার্তা বলো, আচরণ করো কিসের সাথে? উত্তমতার সাথে। কিন্তু হ্যাঁ, ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, অনুসরণ তাদেরকে করো যারা আমার দিকে ঝুঁকিয়া গেছে, আমার পথ ধরছে, আমার কথা মান্য করতেছে, অনুসরণ তাদের করো। দেখছেন অবস্থা নাকি? এখানে আল্লাহ পাক অনুসরণ করার জন্য বলছেন কি বলেন নাই, ডাইরেক্ট কত্তাবে সাবি, কিসের পরে বললেন? শেরেকের বয়ান করার পরে আল্লাহ পাক বললেন শেরেক বাপ মার, মুর্শেক বাপ মার বয়ান করার পরে তাদের সাথে উত্তম উত্তমতার সাথে
মেলামেশা থাকার অনুরোধ আদেশ করার পরে আল্লাহ পাক কি আদেশ করলেন? অত্তাবে সাবিল মান আনাবে ইলাইয়া, অনুসরণ অনুকরণ তাদের করো যারা আমার দিকে আমার পথ অনুসরণ করছে, আমার পথ ধরছে, অনুসরণ তাদের পথের করো। অত্তাবে সাবিলা, ওই পথ মান আনাবে ইলাইয়া, কাদের পথ? যারা আমার দিকে ঝুঁকিয়া গেছে, আমার পথ অনুসরণ করছে, আমার দিকে চলাফেরা শুরু করছে। তো এখানে ইত্তেবা করতে বলছেন কে? কথা বলেন ভাই। এখন আপনি যদি বলেন কারো ইত্তেবা করা যাবে না, তা আপনাকে আমাকে অস্বীকার করলেন না কোরআনকে অস্বীকার করলেন ভাই? আপনার সাথে আমার কোনো খ্যাপ নেই তো, আমি তো কোরআন আয়াত প্লেস করতেছি আপনাদের সামনে, এগুলো আপনারা দেখেন বুঝেন তর্জমা পড়েন, কি কথা ঠিক না? দেখেন আল্লাহ পাক কি বলেন, ওয়াত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাম ওয়া হুম মুহতাদুন। ওয়াত্তাবিউ তর্জমা কি ভাই? অনুসরণ করো, কি কথা ঠিক না? ওয়াত্তাবিউ মান, কোন ব্যক্তির মান? ওই ব্যক্তির মান লাম ইয়াসআলুকুম, যারা তোমাদেরকে সুয়াল করে না, চায় না, আজরান উজরাত প্রতিদান কিসের বিনিময়? হেদায়তের বিনিময়। হেদায়তের বিনিময় যারা তোমাদের কাছে উজরাত চায় না তাদের অনুসরণ কে বলছেন? অথচ তুমি বলছো কার অনুসরণ করা? এখন আপনি আমাকে অস্বীকার করলেন না কোরআনকে অস্বীকার করলেন? এখন কোরআনকে অস্বীকার করলে কি ফতুয়া আমি জানি না, এই ফতুয়া আপনারা দিবেন? এই ফতুয়া আমার দেখার বিষয় না, এটা ফতুয়া আপনারা দিবেন। দেখেন আমরা কোরআনের মধ্যে কি শিখি আর ওরা আমাদেরকে কি শিখায়, আমরা কি শিখি আর ওরা কি শিখায়। কালকে সুরায় ফাতিহার কিছু আলোচনা করছিলাম, ইনশাআল্লাহ ব্যাপকভাবে আলোচনা করার যদি আল্লাহ মওকা দিয়ে দেয় একসময় ব্যাপকভাবে আলোচনা করব। আমরা বললাম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার কাছেই সাহায্য চাইতেছি। সে আল্লাহ পাক কি প্রশ্ন করেছিলেন, কি সাহায্য চাস? যেমন আমরা বললাম একজনের কাছে ওস্তাদ আমাকে দেন, প্রশ্ন কি আসে? কি কথা বলেন না কেন? বাবার কাছে আব্বু দেন, প্রশ্ন কি? কি চাও বলে? কি বলে না? দেখবেন অনেক ভিক্ষুকে সেরকম হাত পেতে থাকে, কি চাও তুই কহ, আমরা বলি না এরকম। আমরা কি বলি? ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন, মাওলা হে আমাদেরকে, কথা বলেন না তুমি, আল্লাহ পাক অমনি প্রশ্ন করছে কি সাহায্য চাস, কি চাস, কি চাস, কি আমার কাছে কি প্রশ্ন করছে, কি চাস? নেমাতে তো কোনো শেষ নাই, টাকা চাও, স্বর্ণ চাও, ক্ষমতা চাস, মেম্বারি, এমপি, মিনিস্ট্রি, গাড়ি, বাড়ি, সুন্দর মেয়ে, জায়গা, জমি, ফলের বাগান, বড় ব্যবসায়ী হইতে চাস, কি চাস, কি কোন সাহায্য চাস? সবই তো আমার নেমাত, সবই সাহায্যের মধ্যে পড়ে, কোনটা চাস? এখন বন্দা তার তাফাক্কুরের জগতের মধ্যে, তার খেয়ালের জগতের মধ্যে ঘুরছে, টাকাও নেমাত, স্বর্ণ নেমাত, মানিও নেমাত, মুক্তাও নেমাত, হায়াতও নেমাত, চক্ষু নেমাত, জবান নেমাত, স্ত্রী নেমাত, ছেলে নেমাত, সব চাওয়ার মতো আল্লাহর কাছে, সবই কি আল্লাহর কাছে, এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? জোরে বলার কি মানি? তার ফেকেরের জিন্দিগিতে ঘুরিয়া দেখছে আল্লাহর কাছে চাওয়ার মতো সবচেয়ে বড় নেয়ামত হলো হেদায়েত। অমনি কি বলেন বদ্দা, কি বললেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস, মনে হয় যেন আল্লাহ পাক বলছে আমি তো তোকে সবচেয়ে বড় নেয়ামত দেব, হেদায়েতের নেয়ামত আমি তোকে দেব, দিয়ে দিলাম,
লেকিন তুই বুঝবি কিভাবে, চলবি কিভাবে, তোর মধ্যে সে জ্ঞান নাই তো। এই জিনিস ধরিয়া রাখার মতো তোর জ্ঞান কি, কোন পদ্ধতি তুই হেদায়ত পাবি? তুই যে হেদায়ত আমার কাছে চাস, তুই যে স্বর্ণ চাস, তোর কাছে সন্দুক আছে, এই যে টাকা চাস, হেফাজত করার যোগ্যতা আছে, তুই যে আমার কাছে এইটা চাস, চালাবার মতো তৈল আছে, বুঝলাম তুই বহুত বড় জিনিস চাইয়া পালাইছিস, কিন্তু তুই তো সেই মানেন না, সেই যোগ্যতা তোর মধ্যে নাই। এখন তুই কিভাবে হেদায়ত ধরে রাখবি কিভাবে? বলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এখন বন্দা আবার বইলা ফেলাইস, মাওলা হে চাইছি সাহায্য, বলছো কোন সাহায্য চাস? বলছি হেদায়তের সাহায্য চাই, তোমার কাছে হেদায়ত চাই। আল্লাহ পাক মুনাজাতে প্রশ্ন করছে হেদায়ত রাখবি কিভাবে, কোন হেদায়ত চাস, কোন রাস্তা চাস, কোন পথ তুই আমার কাছে চাইতে আসো, কোন পথটা চাও, কোন পথে তুই চলতে চাস, হেদায়ত আমি তোকে দেব, নির্ধারণ করিয়া ফেলাইছি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো নিজেই ওয়াদা করছেন, বন্দা আমার কাছে চাইবে আমি বন্দাকে দিয়া দেব। কি কথা ঠিক না? বন্দা চাইতে দেরি, উদুউনি আস্তাজিব লাকুম, যেহেতু আমি ডাকছি মাওলারে হেদায়ত দাও, মাওলায় ওয়াদা করছে হেদায়ত দেব, দিয়া দিলাম, কিন্তু কোন হেদায়ত, কার হেদায়ত? কলে মাওলা হে আমি তো অত বুঝি না, অত বোঝার যোগ্যতা আমার মধ্যে নাই, আমি কোন পথে চলবো সেই পথ নিজের আবিষ্কার করার ক্ষমতা আমার মধ্যে নাই। এই কঠিন পথ, এই পথ আবিষ্কার করার ক্ষমতা আমার নাই। আমি কোরআন ও হাদিস থেকে মন্থর করিয়া জান্নাতের দীর্ঘ পথ আবিষ্কার করার মতো ক্ষমতা রাখি না, সেই যোগ্যতা আমার মধ্যে নাই। মাওলা হে দেখাও পথ, আল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যারা তোমার পথে চলার পরে হেদায়েত নামক নেমাত যাদেরকে দান করছো। দেখেন মজার অবস্থা নাকি, আনআমতা আলাইহিম, আর সবচেয়ে বড় নেমাত কি? হেদায়েত। জোরে বলেন, সবচেয়ে বড় নেমাত সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাযীনা আনআমতা আলাইহিম। আমি অন্ধ মানুষ, চলার মতো চক্ষু আমার কাছে নাই, আমি অন্ধ মানুষ, পথ নির্বাচন করার ক্ষমতা আমার মধ্যে নাই, আমি অন্ধ মানুষ, পথের মধ্যে কুয়া আছে না কাঁটা আছে দেখার ক্ষমতা আমার মধ্যে নাই, আমি অন্ধ মানুষ, আমি ডাইনে যাই না বামে যাই, উত্তরে যাই না দক্ষিণে যাই, না পশ্চিমে হাঁটি না পূবে হাঁটি, এরকম দিক নির্দেশনা করার যন্ত্র আমার কাছে না, আমি তো অন্ধ, না সূর্য দেখি, না চন্দ্র দেখি, না সুরাইয়া তারকা দেখি, না আমি অমুক তারকা দেখি, না এরকম কোনো চক্ষু আমার কাছে নাই, অন্ধকার রাত্র যাওয়ার কোনো পথও আমার কাছে নাই, না লাইট আমার কাছে আছে, না চক্ষু আমার কাছে আছে, না পথ আমার কাছে আছে। মাওলা হে তুমি দয়াবান, তুমি মেহরবান, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি সামাদ, তুমি সত্তার, তুমি ঈশ্বর, আমাকে এমন এক মানুষ ধরাইয়া দাও, এমন এক মানুষ দেখাইয়া দাও, যেই কাজগুলি আমার করার কথা ছিল, পথ আবিষ্কার করা আমার দায়িত্ব, দিক নির্ধারণ করা আমার দায়িত্ব, কুয়া আছে কি নাই, ভাঙ্গা আছে কি নাই, কাঁটা আছে কি নাই, না সাপ আছে না বাঘ আছে, সব কিছু আমার দায়িত্বে ছিল, কিন্তু তুমি তো মেহরবান, তুমি দয়াবান, এত বড় শক্তি আমার কাছে নাই, তুমি এমন এক ব্যক্তিকে আমাকে ধরাইয়া দাও, যেই ব্যক্তি আমার সমস্ত দায়িত্বগুলি নিজে নিয়া আমাকে হাত ধরিয়া জান্নাতে নিয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় নিয়া যাবে? আজিব ব্যাপার, মানুষ আবার জান্নাতে নাই কেমনে? প্রশ্ন কি কথা ঠিক না? বাবার এখানে একটা কথা মনে রাখতে হবে, একটা হাকিকাতা, একটা মাজাজ।
একটা হাকিকাত আর একটা মাজাজ। কোলে ব্যক্তি আমার তৃষ্ণা মিটাইয়া দিছে, কি মিটাইয়া দিছে? আরে ভাই পানি তৃষ্ণা মিটাইছে, তুমি মিটাইলা কিভাবে? তৃষ্ণা মিটাইছে কে? জোরে বলেন। তাহলে ওই ব্যক্তি মিটাইলো কিভাবে? বলে ওই ব্যক্তি পানি পান করাইছে, পানি পান করার মাধ্যমে আমার তৃষ্ণা মিটছে, তার মানে ওই ব্যক্তি আমাকে তৃষ্ণা মিটাইছে, ব্যক্তি আমার ক্ষুধা নিবারণ করাইছে। ব্যক্তি ক্ষুধা নিবারণ করাইলো কিভাবে? ক্ষুধা তো নিবারণ হয়েছে খাদ্যের মাধ্যমে, ব্যক্তি আমাকে খাওয়াইছে, খাওয়ার কারণে আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। কোনো ব্যক্তি কাউকে জান্নাতে নিতে পারে না, কিন্তু ব্যক্তি আমাকে পথ দেখাইছে, ওই পথে আমি জান্নাতে চলিয়া গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। লামু সাহেব সব ধোকা দেয় মানুষকে, এই কথা ঠিক না? সুস্থ মস্তিষ্কে মানুষকে ধোকা দিয়া দেয়। এর জন্য সামনে ইনশাল্লাহ বলতে আসি, ঘটনা কোন জায়গায় দাঁড়াইছে, ধোকাটা কোন জায়গার থেকে আসছে। তাহলে তাকওয়ার তাকওয়ার প্রথম স্তর কি? যে শিরক থেকে নিজেকে বাঁচাইয়া আবাদুল আবাদ জাহান্নাম থেকে নিজেকে হেফাজত করা, এটা তাকওয়ার প্রথম স্তর। আর এই তাকওয়ার স্তরে পুষতে গেলে, হেদায়েতের পথে চলতে গেলে আল্লাহর কাছে কি দোয়া করলাম? আল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমিন। গায়রিল মাগদুবি আলাইহিম, দেখায়ও না ওদের পথ যারা মাগজুব। মাগজুব কারা? ইহুদি দল কারা? খ্রিস্টান। জোরে বলেন কারা? তার মানে মোশেক এবং বেইমান, মোশেক এবং বেইমানের পথ আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টান। ওদের আবাসস্থান আমেরিকা, ওদের আবাসস্থান রাশিয়া, ওদের আবাসস্থান ইংল্যান্ড, ওদের আবাসস্থান ভারত, ওদের আবাসস্থান চীন, ওদের আবাসস্থান ইসরায়েল। মোশেকদের পথ দেখায়ও না, ওরা উভয় মোশেক। ওরা উভয় কি? কথা বলেন না কেন? ওজাইর ইবনুল্লাহ, ঈসা ইবনুল্লাহ, ঈসাকে আল্লাহর পুত্র মনে করো, ওজাইরকে আল্লাহ, তা মোশেক কি মোশেক না? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন। মাওলাহে দেখায়ও না আমাদেরকে আমেরিকার পথ, দেখায়ও না আমাদেরকে ইংল্যান্ড, এরকম দাঁড়াইলো না তফসির? এরকম দাঁড়াই গেল না? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন, দেখাও কোন পথ? মদিনার পথ। আল্লাযীনা আনআমতা আলাইহিম, কোন পথ দেখাও? দেখায়ও না, দেখায়ও না, দেখায়ও না, দেখায়ও না। আনআমতা আলাইহিম, দেখাও মদিনার পথ, দেখায়ও না ভারতের পথ, দেখায়ও না ইংল্যান্ডের পথ, দেখায়ও না আমেরিকার পথ। অথচ নামাজ দিয়া বাইর হইয়াই যারা আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, তুমি এই মাত্র বসো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন, দেখায়ও না আমেরিকার পথ, দেখায়ও না রাশিয়া, দেখায়ও না লন্ডন, দেখায়ও না ভারত, দেখায়ও না চীন, দেখায়ও না মোশেকদের পথ। অথচ গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, পুঁজিবাদ, এগুলি কি মদিনাওয়ালার না আমেরিকাওয়ালার? এগুলি কি মদিনাওয়ালার না রাশিয়াওয়ালার? এগুলো মদিনাওয়ালার না ব্রিটিশওয়ালার? এগুলো মদিনাওয়ালার না ভারতওয়ালার? তুমি চলো ভারত অনুযায়ী, তুমি চলো আমেরিকা অনুযায়ী, চলো ইহুদি অনুযায়ী, চলো খ্রিস্টান অনুযায়ী, অথচ আল্লাহর কাছে বলছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এখানে একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ পাক যদি বলছেন, বলতেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, কথা শেষ, কিসা শেষ। কিসা কি? এত ব্যাখ্যার প্রয়োজন ছিল না, কিন্তু তা কি দেন? আল্লাহ পাক বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন, তা কি দেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন। মাওলা হে দেখাও মদিনার পথ, দেখায়ও না বেঈমানদের পথ। এ মুসলমানের বাচ্চা, চল ভাই আমেরিকার পথে,
চলবা রাশিয়ার পথে, চলবা ভারতের পথে, বাদ দিবা মদিনার পথ, জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নামি যাইতে পারবা। পাগলামি মনে করছো? এমনি সুরায় ফাতেহা গোটা কোরআনের মগজ, গোটা কোরআনের ব্যাখ্যা এমনিতেই এত সহজ মনে করছো? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন। এবার কি বললা? আমিন। আয় কাব্বেল, মাওলাহে কবুল কর, যা কিছু দোয়া করলাম সমস্ত দোয়া কবুল করো। এ মুসলমানের বাচ্চা জীবনবার সূরা ফাতিহা পড়ল, দোয়া করলা হিদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, নামাজে দাঁড়াইয়া কি বললা? ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফ জুরুকা। নামাজে দাঁড়াইয়া দুই হাত বান্ধিয়া উজু অবস্থায় কেবলামুখী হইয়া আল্লাহকে হাজের নাজের জানিয়া কি বললা? ভেতরের সময় ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফ জুরুকা। মাওলা হে, খেলোয়াতি অর্জন করলাম, একত্রিত গ্রহণ করলাম, গোসানিসিন এখতিয়ার করলাম, যাবো না ওর কাছে, চলবো না ওর সাথে, যাবো না ওর মজবায়, যাবো না ওর কাছেও। ওয়ানাখলাউ ওয়ানাখলাউ ওয়ানাতরুকু, তরক করলাম, ছাড়িয়া দিলাম, বাদ দিলাম, ওকে আমি ত্যাগ করলাম। ওয়ানাতরুকু কাকে? মাইয়াফ জুরুকা, ওকে যে তোমার ফিসকুফুজারি করে, যে তোমার নাফরমানি করে, যে তোমার কথা মানে না, তোমার পথে চলে না, তোমার অনুসরণ করে না, কোরআনকে পছন্দ করে না, হাদিসকে মানতে চায় না, নবীর মহাব্বত যার মধ্যে নাই, আল্লাহওয়ালাদেরকে যারা পছন্দ করে না, এবাদতকে পছন্দ করে না, রোজা না রাখিয়া দিনের মধ্যে খানা পিনা খায়, পর্দাবিহীন তারা বেপর্দা অবস্থায় চলে, কোরআন তেলাওয়াত করে না, গানের মধ্যে লিপ্ত থাকে, যারা সমস্ত সময় ইবাদতের মধ্যে লিপ্ত থাকে না, যারা গুনার মধ্যে লিপ্ত থাকে, তাদের পথ আমাদেরকে দেখাইও না, তাদের পথে আমরা চলতে চাই না। ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়া ফুজুরুকা, কোন আওয়ামী লীগের সাথে, বিএনপির সাথে, জাতীয় পার্টির সাথে, কোন ফাসেকদের সাথে, কমিউনিস্টের সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই, ওদেরকে আমি তরক করলাম, ওদেরকে আমি তরক করলাম। অথচ মসজিদ থেকে নামিয়াই, মসজিদ থেকে নামিয়াই প্রথম মিথ্যা, প্রথম শয়তানি। এই মাত্র যাদের সাথে চলবে না, আল্লাহর সাথে ওয়াদা করছে, মসজিদ থেকে নামিয়াই প্রথম মুলাকাত তাদের সাথে হয়ে যায়। কত বড় জালেম! সব আল্লাহর সাথে ভণ্ডামি, সব আল্লাহর সাথে ধোকাবাজি, ওয়াদা করে আল্লাহর সাথে আর আল্লাহর সাথে ধোকাবাজি করে। ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফ জুরুকা, ওয়ানাখলাউ খেলোয়াতি অর্জন করলাম, একত্রিত গ্রহণ করলাম, আমি ওদের সাথে যাব না, ওদের মাঝদেশে চলবো না, আমি একা থাকবো। ওয়ানাখলাউ ওয়ানাতরুকু, আমি তরক করলাম, বাদ দিয়া দিলাম, মাইয়াফ জুরুকা, যারা তোমার ফিসকু ফুজারি করবে। অথচ শর্মায় তরবিয়ার দিকে গিয়াই ওদের সাথে সবচেয়ে বড় ঘনিষ্ঠতা। কি ভেজাল আছে কি না? তবে হা হা, ওদের কাছেই যাবা না, ফুলের ঘেরান লাগাবা কিভাবে? কথা বুঝেন, ওদের কাছেই যাবা না, ফুলের ঘেরান লাগাবা কিভাবে? ওদের কাছেই যাবা না, পথ দেখাবা কিভাবে? এই না যাবার উদ্দেশ্য হলো ওদের মত কবুল না করা, আর তোমার যাওয়ার উদ্দেশ্য হলো তোমার মত কবুল করানো। আমি যাই কেন ফুলের ঘেরান নিয়া? আমি যাই কেন আতর দানি নিয়া? আমি যাই কেন মিশক নিয়া? আমি কি চাই? আমি কি চাই? ওর নাকের মধ্যে যেন দিনের ঘেরান লাগিয়া যায়, ওদের ইবাদতের মধ্যে যেন আমার মাওলার নমুনা পয়দা হয়ে যায়। সেবকত আল্লাহ তমন আহসানু মিনাল্লাহি সেবক। ওরা এতদিন মূর্তিদের পূজা করত, বেঈমানের পূজা করত,
শয়তানের পূজা করত। এখন আমি যাই যে আমার মাওলানা ইবাদত শুরু করিয়া দেয়। যদি আমার মাওলার নিয়ামত অর্জন করতেই পারো, মাওলাকে নিয়ে চলতেই পারো, আমার মাওলা রহমান, রহমানকে গপ্পার আমার মাওলা সত্তার, সত্তার বুঝান, সত্তার শব্দের অর্থ হলো গোপন কর্নেওয়ালা। আল্লাহকে কেন সত্তার বলা হয়? আমার মাওলা বান্দাদের গুনাহকে গোপন করিয়া ফেলায়। আমি অনেক সময় মনে করি যে আমার মাওলার গুণ সত্তার না হইতো, আজকে এখানে বয়ানের পরিবর্তে জুতার গলা আমার মালায় পড়ত, কিন্তু আমার মাওলার সত্তারের গুণের কারণে আমাদের গুনাহকে আল্লাহ পাক গোপন করিয়া ফেলাইছে। আল্লাহ মাফ করিয়া দাও। আমার মাওলা সত্তার, এর জন্য বন্দাদের গুনাহকে আমার মাওলা গোপন করিয়া আল্লাহ গোপন। আল্লাহ দুনিয়ার মধ্যে যেরকম তোমার সত্তারের গুণে তুমি আমাদের গুনাহকে গোপন করছো, মৌয়াতের সময় আমাদের গুনাহকে গোপন করিয়া দিও, আল্লাহ কবরে আমাদের গুনাহকে গোপন করিয়া দিও, কিয়ামতের ময়দানে আমাদের গুনাহকে গোপন করিয়া দিও, মিজানের মধ্যে আমাদের গুনাহকে গোপন করিয়া দিও, উলসেরাতে আমাদের গুনাহকে গোপন করিয়া দিও। রহমতের চতুর্থ দিন চলিয়া যাইতে আছে, রহমতের চতুর্থ দিন চলিয়া যাইতে আছে, জানি না রহমত পাইলাম কি পাইলাম না। সময় তো চলিয়া যাইতে আছে, রহমতের কোন গ্যারান্টি তো নাই মাওলা রে। মাহরুম করিও না আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ রহমতের দ্বারা বেষ্টনী করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহুম্মা আমিন, সমস্ত গুনাহটা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ গুনাহটা মাফ করে দেন, আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দেন, আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দেন, আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দেন, গুনাহ যা করছি চিরতরে মাফ করিয়া দেন, আপনার রহমতের দ্বারা গোটা দুনিয়াকে পরিবিষ্ট করিয়া দেন, আপনার রহমতের দ্বারা আমাদের সমস্তকে কবুল করে নেন, আমাদের পরিবার পরিজন সবাইকে কবুল করে নেন, আল্লাহ আপনার রহমতের দ্বারা আমাদের আহাল পরিজনকে কবুল করে নেন। সুস্থ সংস্কৃতির পাহাড়।